এই চিকেন নাগেটটা আমি আলদি থেকে কিনেছি। এত চমৎকার একটা চিকেন নাগেট কি আর বলবো আপনাদেরকে। আমি এর আগে ওয়ালমার্ট থেকে চিকেন নাগেট কিনে খেয়েছি, সেই চিকেন নাগেটগুলোতে দেখা যায় তো যে ভিতরে এত ঝুরো পড়ে থাকতো, এটার কিন্তু কোনো ঝুরো ভিতরে নেই, একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। এটা প্রথমত আমার ভালো লেগেছে। তারপরে আমি বেশ কিছু চিকেন নাগেট এখান থেকে নিয়ে খেয়েছি। এটা আপনারা প্যানে ভেজেও খেতে পারেন, আবার মাইক্রোওয়েভে নিয়ে 2 মিনিট হিট করেও খেতে পারেন, যার যেমনটা ইচ্ছা। আমি সব সময় অত বেশি সময় পাই না, সেই জন্য আমি মাইক্রোওয়েভে 2 মিনিট গরম করে নিয়েই খাই। আর যদি প্যানে আপনারা এটা ভেজে নেন, সেই ক্ষেত্রে ক্রাঞ্চিটা অনুভব করবেন, আর মাইক্রোওয়েভে ক্রাঞ্চিটা থাকবে না, নরম নরম লাগবে, আর আমার নরম নরম খেতেই খুব ভালো লাগে। তো এই নাগেটগুলো খুবই চমৎকার, এদের প্যাকেজিং কোয়ালিটিও যে এরকম অনেক ভালো, আবার এই চিকেন নাগেটগুলোর যে কোটিংগুলো দিছে, এই কোটিংগুলো অনেক ভালো, এগুলোর ঝুরোটা পড়ে যায় না, সেই জন্য আমার কাছে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, খেতে খুবই টেস্টি। সেই জন্যই আমি ভাবতেছি যে সেকেন্ড টাইম, মানে যখন আমি চিকেন নাগেট কিনবো, আমি এই চিকেন নাগেটটাই কিনবো। এই যে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই ভালো করে, যাতে বুঝতে পারেন। এটা তো আমি এখান থেকে 6-7টা নিয়ে মাইক্রোওয়েভে গরম করব। আমি এখানে 6-7টা চিকেন নাগেট নিয়েছি, এগুলো আমি এখন মাইক্রোওয়েভে 2 মিনিট গরম করে নিব। আমি এটার মুখটা সবসময়, যেহেতু আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, আপনারাও অবশ্যই এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। আমি এই যে ক্লিপ আছে, ক্লিপ দিয়ে সুন্দরভাবে আটকে নিই, এই ক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আমি চিকেন নাগেটটা গরম করে নিয়েছি, গরম করে নেওয়ার পরে এরকম হয়েছে। আমি এখন সেরেসা সস দিয়ে এই চিকেন নাগেটগুলো খাবো। এই তো সেরেসা সস, সেরেসা সসটা খেতে খুবই মজা। এখানে লেখা আছে হট চিলি সস, এই চিলিগুলো খেতে এত মজা, এই চিলি সসটা কি আর বলবো, যে খায়নি সে আসলে এটার মজাটা বুঝতে পারবে না, খুবই মজাদার একটা সস, আমার সবচেয়ে ফেভারিট একটা সস। এখানে একটু আলাদা করে নিতে হবে, ওইদিকে আমার মেয়ে খুবই কান্নাকাটি করতেছে, ওর কাছে যেতে হবে, ও খাবে আমার সাথে নাগেট।